আজকের যে টপিক, আমি একদম খুব সহজে শর্ট টাইমের মধ্যে কীভাবে মার্কেটিং প্ল্যান দেওয়া যায় ডাইরেক্ট সেলিং বিজনেসে, তো সেই মার্কেটিং প্ল্যান নিয়ে আলোচনা করব। আমি চলে এসেছি সোহেল রানা, আপনারা দেখছেন সোহেল রানা চ্যাট ইউটিউব চ্যানেল। তো আমাদের সঙ্গে যুক্ত থাকুন, এবং আজকে আমি একদম শর্ট টাইমের মধ্যে আপনারা কীভাবে ডাইরেক্ট সেলিংয়ের মার্কেটিং প্ল্যান দেখাতে পারবেন সেই ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন, আপনাদেরকে বারবার বলছি, আপনারা এই ভিডিওটা যখন দেখবেন আপনাদের মার্কেটিং প্ল্যান সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো আপনারা কেউ মিস করবেন না, একদম সুন্দরভাবে আলোচনা করা হয়েছে, জবরদস্ত প্ল্যান। আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটা পুরোটা দেখুন, এবং যদি মনে হয় ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করছি। আমরা কাস্টমার, আর আমরা কোনো প্রোডাক্ট কেনার জন্য আমরা কিন্তু সরাসরি কোম্পানি ঘরে যেতে পারি না, আমরা যাই পাশের কোনো খুচরো দোকানদারের কাছে, যাকে বলা হয় রিটেলার। আচ্ছা, ওই রিটেলার কোনো প্রোডাক্ট তৈরি করে না, ও কী করে, তার থেকে তো একটু বড় দোকান হোলসেলার, হোলসেলারের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আসে। আর ওই হোলসেলার কী করে, হোলসেলারের কাছে প্রোডাক্ট তৈরি যেহেতু হয় না, সেহেতু সে তার উপর মহলে, মানে তার থেকে তো উপরে একটা ব্যবসায়িক, যাকে বলা হয় ডিস্ট্রিবিউটার, ওখান থেকে প্রোডাক্ট নিয়ে চলে আসে। এরপরে ওই ডিস্ট্রিবিউটার নিজে প্রোডাক্ট তৈরি করে না, সেই প্রোডাক্ট ডিস্ট্রিবিউটার নিয়ে আসে এজেন্টের কাছ থেকে। তো সেই এজেন্ট একটা প্রোডাক্ট যখন কিনবে, সে তখন ডাইরেক্ট গিয়ে কোম্পানির কাছ থেকে প্রোডাক্টটা কিনবে। এবং কথা হলো যে কোম্পানি যখন একটা প্রোডাক্ট তৈরি করে, তখন সেই প্রোডাক্ট আমরা কাস্টমার চিনি না, সেই কারণে কোম্পানি কোটি টাকা খরচ করে একটা অ্যাডভার্টাইজ বসিয়ে দেয়। অ্যাডভার্টাইজ বসিয়ে দেওয়ার কারণে প্রোডাক্টটা এজেন্ট নেয়, এজেন্টের কাছ থেকে ডিস্ট্রিবিউটার নেয়, ডিস্ট্রিবিউটারের কাছ থেকে হোলসেলার নেয়, হোলসেলার নেয় রিটেলার, ওর পরে কাস্টমার আমরা অবশেষে প্রোডাক্টটা পাই। ধরুন আপনি একটা প্রোডাক্ট 50 টাকা কোম্পানি তৈরি করলো, 5 টাকা লাভ রাখলো কোম্পানি, এবং প্রোডাক্টের দাম হয়ে গেল 55 টাকা। সেই প্রোডাক্ট আমরা কাস্টমার আমরা কিনছি 100 টাকা প্লাসে, তাহলে এখানে 45% মানে 45% টাকা কাট টাকা। নিশ্চয়ই এটা আমাদের টাকা, কাস্টমারের। তো এই টাকাটা যাচ্ছে কোথায়? এই টাকাটা যাচ্ছে অ্যাডভার্টাইজের ঘরে, এজেন্টের ঘরে, ডিস্ট্রিবিউটারের ঘরে, হোলসেলারের ঘরে, রিটেলারের ঘরে। তার মানে আমরা 100 টাকা যে প্রোডাক্ট কিনছি, সেই প্রোডাক্টটা পাচ্ছে 55 টাকার, আর 45% মানে 45 টাকা যাচ্ছে ওদের ঘরে। ওরা জাস্ট মালটা বহন করার জন্য আজকে ওরা 45%-এর অংশীদার। তাহলে আমার টাকার ওরা কিন্তু অংশীদার, ওর জন্য ওরা কিন্তু ভারতবর্ষের 20% ধনী ব্যক্তি, আর আমরা কাস্টমার 80% গরিব। কারণ আমাদের প্রতিনিয়ত উপার্জনের কষ্টের টাকা দিয়ে আমরা প্রোডাক্ট কিনি, আর প্রোডাক্টের অর্ধেক টাকার প্রোডাক্ট আমরা পাই, আর অর্ধেক টাকা যাচ্ছে ওদের ঘরে। তো ডাইরেক্ট সেলিংয়ে কী আছে, যাকে বলা হয় DSM, ডাইরেক্ট সেলিং মার্কেটিং। ডাইরেক্ট সেলিংটা কী বলছে দেখে নেওয়া যাক। তো এখানে কোম্পানি থাকবে এক জায়গায়, তারপরে কাস্টমার থাকবে এক জায়গায়। আর ডাইরেক্ট যেহেতু প্রোডাক্টটা আসছে, সেহেতু কোম্পানি টু কাস্টমার প্রোডাক্টটা পেয়ে যাবে, ডাইরেক্ট মিল বন্ধন। এখন এখানেই দেখে নেওয়া যাক, কোম্পানি প্রোডাক্ট তৈরি করছে 50 টাকায়, কোম্পানি 5 টাকা লাভ রাখছে, হয়ে গেল 55 টাকা, কিন্তু এখানে আমরা সেম 100 টাকা মাইনাসে প্রোডাক্টটা কিনবো, কারণ মার্কেটিং লেভেল বজায় রাখার জন্য। এখানে কি হচ্ছে, 45% টাকা এখানেও বেঁচে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু আমাদের টাকা, এই টাকাটা আমরা কিন্তু ফিরিয়ে পাবো, তার জন্য আমাদেরকে একটা সিস্টেম ফলো করতে হবে। তো এই টাকাটা যেহেতু আমাদের, আমরা কিন্তু এই টাকাটা ফেরত পাবো। তো এই হচ্ছে ডাইরেক্ট সেলিংয়ের মেন বিষয়, আপনারা একদম ইজিভাবে বুঝে নেন, আপনারা ইজিভাবে বুঝতে পারছেন DSM-এর ব্যাপারটা কি, একদম ইজিভাবে। এখানে কোম্পানি টু কাস্টমার, মাঝে একটা পিক আপ সেন্টার রয়েছে, পিক আপ সেন্টারের মাধ্যম দিয়ে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন।
তো যাই হোক, এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ের প্রোডাক্ট পৌঁছে দেওয়ার নিয়ম। এবার আমি চলে আসব ট্র্যাডিশনাল মার্কেটিং এবং ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ের কিছু বেনিফিট। যেমন এখানে এক নম্বর বেনিফিট বললে আপনারা বুঝতে পারবেন, চলুন দেখে নেওয়া যাক এক নম্বর বেনিফিট কী আছে। এখানে আপনারা প্রোডাক্ট কিনলে পাকা বিল পাবেন না ট্র্যাডিশনাল মার্কেটে, কিন্তু টিএসএমে আপনারা পাকা বিল পাবেন। দু নম্বর যে পয়েন্টটা রয়েছে, ট্র্যাডিশনাল মার্কেটে এমআরপিতে প্রোডাক্ট কিনতে হয়, কিন্তু ডিএসএমে আপনাকে এমআরপি থেকে 20-30% প্রথমে ইনকাম দিয়ে দেবে। ট্র্যাডিশনাল মার্কেটে তিন নম্বর পয়েন্ট যেটা রয়েছে, প্রোডাক্টের ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা আছে। এবার ডাইরেক্ট সেলিংয়ে 100% বিশুদ্ধ প্রোডাক্ট পাওয়া যায়। এবার ট্র্যাডিশনাল মার্কেটে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রোডাক্ট, কিন্তু ডাইরেক্ট সেলিংয়ে এটা স্বাস্থ্যকর প্রোডাক্ট। ট্র্যাডিশনাল মার্কেটে লো কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায়, কিন্তু ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ে সব প্রোডাক্টগুলো হাই কোয়ালিটি প্রোডাক্ট। ট্র্যাডিশনাল মার্কেটে কী হয়, এখানে কোনো প্রোডাক্টের গ্যারান্টি থাকে না, কিন্তু ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ে 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি থাকে। ট্র্যাডিশনাল মার্কেটে কী হয়, সারা জীবন প্রোডাক্ট কেনার পরেও ব্যবসা করার কোনো সুযোগ সুবিধা থাকে না, কিন্তু ডাইরেক্ট সেলিংয়ে আপনি প্রোডাক্ট খেতে খেতে নিজে একটা ব্যবসা তৈরি করতে পারেন। তো এবার বলুন আপনি কোন মার্কেটে কেনাকাটা করবেন, ডিসিশান আপনাকে নিতে হবে, কারণ জীবনটা আপনার, বিজনেসটা আপনাকেই করতে হবে, ভালো থাকতে হবে আপনাকেই। তো দেখুন আপনি কোন মার্কেটে বাজার করবেন। ট্র্যাডিশনাল মার্কেট যারা যুগ যুগ করে চলে আসছে, আর ডিএসএম নতুন পরিবর্তন। আজকের মতো এই পর্যন্ত, আপনারা সঙ্গে থাকুন। আমার নাম সোহেল রানা, আপনারা দেখছেন সোহেল রানা স্যাট ইউটিউব চ্যানেল।